হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন থাকছি আপনাদের পাশে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে ফ্রিজটা রিপেয়ার করলাম সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের প্রফেশনাল ফ্রিজ, সেটা আপনি দেখতে পাচ্ছেন। মোটামুটি অনেক বড় একটা ফ্রিজ, বিশাল বড়। তো এই ফ্রিজটা যে কম্পিউটার ছিল সেটা হচ্ছে যখন আমরা ফ্রিজটা অন করি সাথে সাথে পুরো রেস্টুরেন্টের কারেন্ট অফ হয়ে যায়, একদম সাথে সাথে পুরো দোকানের লাইট যত কিছু আছে সব কিছু অফ হয়ে যায়। তো এটা কেন হয় সেটা আপনি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কেউ কমেন্টের মধ্যে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। এবং কি আপনারা আমার ভিডিওগুলো থেকে যদি আপনারা ফ্রিজ সম্বন্ধে একটু হলেও শিখতে চান, জানতে চান, বুঝতে চান, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেখবেন। আর এই ইজি ইজি রিপেয়ার টিপসগুলো আপনি নিজেরা শিখে যাবেন। তো আজকে আমি যে ফ্রিজটা কাজ করলাম সেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই ফ্রিজটা এখন অলরেডি আমি কাজ করে ফেলছি অনেকটা। আমি ফ্রিজটা চালু করে ফেলছি এবং কি আমি কম্প্রেসার এটা চেঞ্জ করে ফেলছি অলরেডি, যে আমার এই কম্প্রেসার সেটা আমি চেঞ্জ করে ফেলছি। আর এই কম্প্রেসার শর্ট হয়ে গেছিলো, শর্ট হওয়াতেই আমার ফ্রিজের লাইন শর্ট, কম্প্রেসার শর্ট হয়ে গেছে, সেই জন্যই পুরো যখন আমরা ফ্রিজ চালু দিই সাথে সাথে পুরো দোকানের লাইন অফ হয়ে যায়। তো এই ফ্রিজটা যে কম্প্রেসার ছিল সেটা হচ্ছে এই কম্প্রেসারটা, আর এই কম্প্রেসার হচ্ছে 250 ওয়াটের একটা কম্প্রেসার, আর হচ্ছে এটার লাইন হচ্ছে 220 ভোল্টের, আর এটা গ্যাস টেম্পার হলো 404A। তো অলরেডি আমরা এটা কম্প্রেসার ফিক্স করে এবং কি আমরা এটার মধ্যে গ্যাস অলরেডি গ্যাসও এটার মধ্যে আমরা অনেকটা দিয়ে দিছি। তো আমার ফ্রিজের কুলিং কিন্তু অলরেডি ফাংশন কুলিং আসা শুরু হয়ে গেছে এবং কি এটা টেম্পারেচার অলরেডি 8-এ চলে আসছে, আর কিছুক্ষণ আগে এটার মধ্যে কিন্তু 20-এর টেম্পারেচার ছিল। তো আর এই ফ্রিজটার যে এরকম যে শর্টটা যে কারণে হয়েছে, তো নর্মালি যদি আমরা বলি কম্প্রেসারটা কেন খারাপ হলো সেটা আমরা বলবো যে ফ্রিজের মধ্যে যে পারফেক্ট যদি গ্যাস না থাকে, ফ্রিজের যদি গ্যাস না থাকার কারণে কম্প্রেসার কন্টিনিউ চলতেই থাকে অটোমেটিক না হয়, তখনও কিন্তু আমাদের এই ধরনের সমস্যা হইতেই পারে এবং কি এটা হয়। তো এটার মধ্যেও এরকম ছিল যে ঘষায় ঘষায় ক্যাপিলারি যে পাইপটা ক্ষয় হয়ে গেছে এবং ওদিক দিয়ে লিক হইয়া গ্যাস বাড়িয়ে গেছে। এটার মধ্যে ওরা মিস্ত্রি দেখাবে বললা দেখা নেই, সেই জন্যই এই কম্প্রেসার চলতে চলতে এটা কম্প্রেসার ওভার হিট হইয়া কম্প্রেসার শর্ট হয়ে নষ্ট হয়ে গেছে। তো একটা ছোট একটা সমস্যা যে যখন গ্যাস কমে গেছে, ফ্রিজ ঠান্ডা হয় না, তখন যদি ওনারা মিস মেকানিক দেখাইতো তখন কিন্তু আর এই ধরনের যে কম্প্রেসার যে সমস্যাটা ছিল এই কম্প্রেসারের সমস্যাটা দেখা দিত না। তখন ছোট থেকে আমার অল্প টাকার মধ্যে আমার এই ফ্রিজটা ঠিক হয়ে যেত, এখন কিন্তু আমার মোটামুটি একটা বড় অঙ্কের টাকাই খরচ হয়ে যায়। আর এই ফ্রিজটার যেই প্রফেশনাল ফ্রিজ এটা হচ্ছে রেস্টুরেন্টে সবসময় খোলা নেওয়া হয়, বারবার খোলা হয় এটা সেটা করতে হয়, এটা খুব একটা হেভি অনেক বড় একটা ফ্রিজ, মোটামুটি অনেক বড়। আর এই ফ্রিজটার সেই জন্য আমার ফ্রিজের যেই কম্প্রেসার থাকে এটা কম্প্রেসারের ওয়ার্ডও ক্যাপাসিটিও বেশি থাকে, কম্প্রেসার বড় কম্প্রেসার থাকে, ক্যাপাসিটি বেশি থাকে, যেন বারবার খোলার পরও যেন ঠান্ডাটা বের হওয়ার পরও যেন আবার তাড়াতাড়ি যেন খাবারগুলো ঠান্ডা যেতে পারে, সেই জন্য এটার মধ্যে একটু বড় ধরনের কম্প্রেসার লাগানো থাকে। আর এই প্রফেশনাল ফ্রিজের মধ্যে যেই কম্প্রেসারের সাথে যে কম্প্রেসারের সাথে যেই জালিটা থাকে কন্ডেন্সার, এই কন্ডেন্সারটার মধ্যে অনেক সময় ময়লায় একদম জালি ব্লক হয়ে থাকে। তো এই জালিগুলো এই যে পিছনে যে কাপড়টা খুললে কিন্তু এগুলো, তো এই জালিগুলো জালির সামনে যে ফিল্টার সিস্টেম যে জালির নেটগুলো আমরা যদি প্রতি 6 মাসে অথবা 1 বছর পরও যদি একবার যদি আমরা ব্রাশ দিয়া, এই ধরনের লম্বা ব্রাশ থাকে, ব্রাশ দেওয়া যদি আমরা জালিগুলো একটু পরিষ্কার করে দিই তখন কিন্তু আমাদের এই কন্ডেন্সারের যেই ময়লাটা হয় এটা পরিষ্কার হয়ে যাবে। এবং কি গরমের সময় কিন্তু এই ময়লার কারণে কিন্তু আমাদের ফ্রিজের টেম্পারেচার হাই হয়ে যায়, অনেক সময় টেম্পারেচার 10, 12, 15 থাকে, 8 থাকে। নর্মালি একটা ফ্রিজের টেম্পারেচার থাকার নিয়ম হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস অথবা 4-5 পর্যন্ত, 5-6-এর উপরে যদি যায় তখন আমরা বুঝতে হবে যে আমাদের ফ্রিজে কোনো সমস্যা আছে। তো এর উপরে যেন না যায় আমরা এই টেম্পারেচারটার জন্য আমরা যেন ওই এই ফ্রিজ সবসময় যেন আমাদের ফ্রিজের যে নর্মাল টেম্পারেচার 4-5-এর মধ্যে যেন থাকে, আমরা যেন এটা খুব খেয়াল করি। এর উপরে গেলে যেন আমরা একটা প্রফেশনাল মেকানিকের সাথে যোগাযোগ করি এবং কি তাদের সাহায্য নেই। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যেটা করব, আর এই কম্প্রেসার খারাপ হলে আপনার প্রাথমিকভাবে যদি কেউ বুঝতে চান অবশ্যই আপনাদের আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কম্প্রেসার এই কম্প্রেসারটা শর্ট হয়ে গেছে, তো আমার কাছে এরকম ডিজিটাল মিটার দিয়ে আমরা যদি কম্প্রেসার চেক করি, তো এইখানে যেই লিডগুলো থাকে সেটা হচ্ছে কমন রানিং স্টার্টিং। তো তিনটা তারের মধ্যে আমি যদি এরকম দুইটা তার লাগাই আমার এখানে মিটারের যে তারগুলো আছে, তো আমি এখানে আপনাদেরকে দেখাতে পারবো যে আমার এখানে 3টা তারে কিন্তু লাইন শু করতেছে, যে টিট টিট করে যে শব্দটা হয় এরকম তো দেখাচ্ছে, কিন্তু এটা মেন সমস্যা হচ্ছে এটা শর্ট হয়ে গেছে।
এখানে আমরা যখন লাগাই তখনই কিন্তু এটা মানে সাথে সাথে অফ হয়ে যায় আর এখন কিন্তু মিটারে কিন্তু আপনাকে পয়েন্ট দেখাচ্ছে এটা যখন আমরা এভাবে দেই তখন কিন্তু এটা পয়েন্ট দেখাচ্ছে যে এটার মধ্যে শর্ট আছে তো এই শর্টটার কারণে কিন্তু আমার এই ফ্রিজটা নষ্ট হয়েছে এই যে শর্ট দেখাচ্ছে পুরোটা তিনটার সাথে কমন রানিং স্টিং এর সাথে পুরোটার মধ্যে শর্ট আছে সেজন্য এই শর্টের কারণে কিন্তু আমার এই ফ্রিজটা এই কম্প্রেসরটা আমাকে চেঞ্জ করতে হয়েছে তো আমার আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগেও বলছি এখনও বলি তো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওতে কথা হবে অন্য কোনো রিপেয়ার অন্য কোনো কাজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ